জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। মির্জা ফখরুলের অভিযোগ, প্রতিহিংসার বিচারে বন্দি খালেদা জিয়া। ওবায়দুল কাদের বললেন আন্দোলনের ঝড় তোলার সক্ষমতা নেই বিএনপির। রাজশাহী সিটি নির্বাচন, বিএনপি নেতাদের ফোন ধরছে না সম্ভাব্য প্রার্থীরা, তৃণমূল নেতাকর্মীরা মাঠে। আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত 17। পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের। সর্বশেষ জানিয়ে দেব ঘূর্ণিঝড় মোখা, মিয়ানমারের রেড অ্যালার্ট, সরানো হয়েছে লক্ষাধিক মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। প্রতিহিংসার বিচারে বন্দি খালেদা জিয়া, বললেন মির্জা ফখরুল। গণতন্ত্রের মা, দেশ নেত্রী খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে বন্দী করে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশ্বের সকল মায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাতে বিবৃতিতে একথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব সব মায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ সমৃদ্ধি কামনা করে বলেন, মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ। মায়ের পরিচর্যা যাতে সন্তানদের স্বাভাবিক বিকাশ সাধিত হয়, মায়ের জন্য প্রতিদিনই মা দিবস পালন করা উচিত। জীবনের যে কোনো সাফল্যে মায়ের অবদান অপরিসীম। মা একটি পবিত্র শব্দ, যে ভাষায় তাকে সম্বোধন করা হোক না কেন, সর্বকালের সর্বক্ষেত্রে সৃষ্টির আদি লগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালোবাসার রূপ অনেকটা অভিন্ন। জন্মদাত্রী হিসেবে সকলের জীবন মায়ের স্থান সবার উপরে। মির্জা ফখরুল বলেন, কেবল মায়েরাই সন্তানদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তিনি সন্তানের জন্য কষ্ট যাতনা নীরবে সহ্য করেন, অসীম ত্যাগ স্বীকার করেন। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণেরই প্রাণ ধারণ করা অসম্ভব। সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনেক শক্তির আধার একজন মা। বিএনপির মহাসচিব আরো বলেন, যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য অবদান রেখেছিলেন তার প্রশংসিত হয়েছে দেশ বিদেশে। সেই গণতন্ত্রের মা বেগম দেশনেত্রী খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে বন্দী করে রাখা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে মানুষ হিসেবে তার সকল মানবাধিকার। অথচ আর্থিক ও সামাজিক অগ্রগতিতে দেশের দেশনেত্রীর অবদান কিংবদন্তি তুল্য। এই মহিমান্বিত দিবসে আমি তার সুস্থতা কামনা করছি। মির্জা ফখরুল বলেন, মা দিবসে আমি দেশের সকল নাগরিককে আহ্বান জানাবো, তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন। কারণ কেবল সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা। আন্দোলনের ঝড় তোলার সক্ষমতা নেই বিএনপির, বললেন ওবায়দুল কাদের। আন্দোলনের ঝড় তোলার সামর্থ্য নেই বলে গলাবাজি করে নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাইছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি নিজেদের নেতা নেই, আবার যে জোট করেছে তাদেরও নেতা নেই, আর নেতা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বলেন, বিদেশি দূতাবাসের কাছে নালিশ করে দেশকে ছোট করেছে বিএনপি। দলটির হুঁশিয়ারি দিচ্ছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেশের মানুষকে নিয়ে রুখে দেওয়া হবে বলে জানান তিনি। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজশাহী সিটি নির্বাচন, বিএনপি নেতাদের ফোন ধরছে না সম্ভাব্য প্রার্থীরা, তৃণমূল নেতাকর্মীরা মাঠে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির অর্ধ শতাধিক নেতা প্রার্থী হতে যাচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হুঁশিয়ার উপেক্ষা করে অনেক ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনুসারীদের নিয়ে তারা পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন, তাদের সঙ্গে দলের তৃণমূল কর্মীরাও রয়েছে। তবে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা স্থানীয় সিনিয়র নেতাদের এড়িয়ে চলছেন, এমনকি নেতাদের ফোনও ধরছেন না তারা। রাজশাহী বিএনপির এক শীর্ষ নেতা জানান, আসন্ন নির্বাচন থেকে দলের নেতাদের বিরত রাখা যাচ্ছে না। বিষয়টি বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হয়েছে। লন্ডনে অবস্থানরত তারেক রহমান যে কোনো উপায়ে সিটি নির্বাচন থেকে দলের নেতাদের বিরত রাখার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় রাজশাহী মহানগর বিএনপির নেতাদের তিনি এ নির্দেশনা দিয়েছেন। সম্ভাব্য নেতাদের প্রয়োজনে দলের বিভিন্ন শাখায় নতুন পদ দেওয়ার কৌশল নিতে চান তিনি। দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপির নেতাদের জরুরিভাবে তলব করেন তার
তারেক রহমান। সেখানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়কের সাদাল ইসা, সদস্য সচিব মামুনুর রশিদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস, দুলু চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন হাজির হন। ভিডিও কলে তারেক রহমান তাদের সঙ্গে 45 মিনিট কথা বলেন। নেতাদের সতর্ক করে তিনি বলেন, এ সরকারের অধীনে কোনো পর্যায়ে নির্বাচনে বিএনপি অংশ নেবে না, এই সিদ্ধান্ত চূড়ান্ত। সুতরাং মেয়র বা কাউন্সিলর পদে যাতে কোনো নেতাকর্মী অংশ না নেন সে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন থেকে বিরত রাখতে না পারলে মহানগর নেতাদের দায় নিতে হবে। অভ্যন্তরীণ কোন্দল নিরসনেরও তাগিদ দেন তিনি। দলীয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভিডিও কনফারেন্সের করার সময় রাজশাহী মহানগর বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরস্পরের উপর দোষ চাপানোর চেষ্টা করেন। মহানগর বিএনপির এক নেতা অভিযোগ করে, সিটি নির্বাচনে অংশগ্রহণকারীদের অধিকাংশই মিজানুর রহমান মিনুর অনুসারী। তবে এই অভিযোগ অস্বীকার করে মিনু আত্মপক্ষ সমর্থন বক্তব্য দেন। মহানগরের 30টি ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন করছেন। ইতোমধ্যে অনেকে মনোনয়নপত্র উত্তোলন শেষে ভোটের মাঠে নেমে পড়েছেন। পাশাপাশি সংরক্ষিত 10টি আসনেও মহিলা দলের নেত্রীদের অনেকে মনোনয়নপত্র তুলেছেন। আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 17। সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই সাংবাদিক সহ 17 জন আহত হয়েছেন। শনিবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় পৌর মেয়রের সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ নিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে পৌর ছাত্রলীগ সমাবেশের ডাক দেয়। কিন্তু সমাবেশ শুরুর আগে মেয়র রেজা ও তার সমর্থকরা আওয়ামী লীগ কার্যালয়ে এসে সংগঠনের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা জানান, শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা নিয়ে রাজনৈতিক আলোচনা করা হচ্ছিল। এ সময় প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীর উপর সন্ত্রাসী হামলা চালায়। স্থানীয় সাংবাদিক উজ্জ্বল অধিকারী জানান, দুপক্ষের সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গেলে দুজন সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, বিষয়ে পরে জানানো হবে। পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের। পাকিস্তান জুড়ে আজ রবিবার বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ দলের প্রধান ইমরান খান। শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, স্বাধীনতা সহজে আসে না, একে ছিনিয়ে আনতে হয়, এর জন্য ত্যাগ স্বীকার করতে হয়। তিনি সমর্থকদের প্রতি রবিবার দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রাখার এবং অবিলম্বে নির্বাচনের জন্য বুধবার প্রচারণায় ফিরে আসার আহ্বান জানান। এর আগে আলকাদির ট্রাস্ট মামলায় 15 দিনের জামিনে মুক্তি হওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইমরান খান। ভাষণে তিনি দেশটির সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন। এ সময় 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে দেশটির সেনাবাহিনী নৃশংসতা চালিয়েছিল বলেও উল্লেখ করেন। ঘূর্ণিঝড় মোখা, মিয়ানমারের রেড অ্যালার্ট সরানো হয়েছে লক্ষাধিক মানুষ। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে প্রবল ঝড়ের আশঙ্কায় মিয়ানমারের উপকূলীয় রাখাইন রাজ্য থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দেশটির কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দায়রা বতি। বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবেলার প্রধান প্রবল ঝড়ের আশঙ্কায় সর্বোচ্চ স্তরে রেড অ্যালার্ট জারি করেছে মিয়ানমার। শনিবার এই রেড অ্যালার্ট সতর্কতা জারি করা হয়। ঘূর্ণিঝড়টি গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি সময়ের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে আঘাত আনার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে বলেও পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংশ্লিষ্টরা। রাখাইনের সিটুয়ারের পাশাপাশি কেউ কফিউ, মংরু, রাথে দাউইং, মাইবন, পাউকতাও এবং মোনাং শহরে রেড অ্যালার্ট জারি করছে মিয়ানমারের জান্তা। এছাড়া এই শহরের এলাকাগুলোতে একই সতর্কতা জারি করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা বিরোধী বেসামরিক জাতীয় ঐক্য সরকার। আরকান আমরির মুখপাত্র খাইং থু খা বলেছেন, গত বুধবার থেকে তারা রাখাইনের প্রায় 1,02,000 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে এবং তাদের স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহ করছে। আরকান আর্মির ক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ঝড়ের পর দুর্গত মানুষের জন্য সহায়তা প্রদান করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ঘূর্ণিঝড় মোখার আঘাতের আগে সিটুয়ারের প্রায় 75% বাসিন্দা তাদের বাড়ি ছেড়েছেন বলে জানিয়েছে শহরটির বাসিন্দা ও লেখক ওয়াই হিন অং। রাখাইনের এই শহরের জনসংখ্যা 1,00,000-এরও বেশি এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য কাজে সহায়তা করেছেন ওই লেখক।